দেয়ালের দেশ আমরা সবাই জানি যে নিশুকমণি এই ছবির পরিচালক, গল্পকার, চিত্রনাট্যকার। আর এই ছবির গল্পটা আমাকে ডিফারেন্টলি আমার কাছে পছন্দ হয়েছে বলেই কিন্তু ছবিটিতে কাজ করতে চাওয়া। আমি এই ছবিটিতে অভিনয় করেছি একজন ডক্টর, যিনি হচ্ছেন ওই ফরেন্সিক ডক্টর যিনি ময়নাতদন্ত করেন। তো এরকম একটি চরিত্র একটু ডিফারেন্ট আমার কাছে মনে হয়েছে, সেই কারণে গল্পটাও পছন্দ। সব কিছু মিলিয়ে বিশুকমণির সাথে কাজ করতে পারা, কাজ করা এবং আমার যে সহশিল্পী যারা আছে তাদের সাথে একসাথে কাজ করা, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে দেয়ালের দেশ একটি চমৎকার ছবি, এটি এই ঈদে দর্শকদের কাছে ভালো লাগবে। আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকেই যার যার চরিত্রে খুবই বাস্তবসম্মত অভিনয় করেছে এবং প্রত্যেকেই চরিত্র হয়ে ওঠবার চেষ্টা করেছে। বিশেষ করে বলবো রাজ, যে চরিত্রে অভিনয় করেছে, অসাধারণ অভিনয় করেছে সে। তার যে অন্তর্গত যে কষ্ট, তার যে ভালো লাগার বহিঃপ্রকাশ, সব কিছুই আমরা কিন্তু স্ক্রিনে যখন আমরা অভিনয় করেছি একসাথে সেটা পেয়েছি। এবং বুবলি, সমাপ্তি মাসুক, প্রত্যেকেই যার যার চরিত্রে খুবই চমৎকারভাবে তারা অভিনয় করেছে। এবং এই অভিনয়ে আমার কাছে মনে হয়েছে যে সবাই যেহেতু চরিত্র হয়ে ওঠার চেষ্টা করেছে, আমার বিশ্বাস যে এই ছবিটি দর্শকদের কাছেও ভালো লাগবে। আমার কাছে মনে হয়েছে ও খুব ডিরেক্টোরিয়াল পয়েন্ট অফ ভিউতে খুব রিজিড, কারণ সে পছন্দ না হওয়া পর্যন্ত, সে নিজে স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত সে শট কখনোই ওকে করে না। একাধিকবার এক একটা শট দিতে হয়েছে এবং আমি মনে করি যে এটা একজন পজিটিভ ডিরেক্টরের ভাবনা, কারণ সে চেয়েছে তার ছবিটা নিখুঁত হোক এবং ভালো একটি কাজ দর্শকদেরকে উপস্থাপন করুক। সেই জায়গা থেকে সে এইভাবে কাজ করেছে। এবং চিত্রগ্রহণ যিনি করেছেন সাহিল রনি, সেও খুবই ডেডিকেটেড ওয়েতে কাজ করেছে, খুবই ডেডিকেশন নিয়ে কাজ করেছে এবং তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে। আমি বলবো যে একটু ভিন্ন ধরনের গল্প যদি দর্শকরা দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই দেয়ালের দেশ দেখতে আসবেন, কারণ এই ছবিটিতে গল্পের বৈচিত্র্য আছে এবং যারা অভিনয় করেছেন তাদের অভিনয়ও দর্শকরা চমৎকৃত হবেন।